সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টস এ। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। বেশ কিছুদিন ধরে আরামবাগ ব্লকের অন্তর্গত গৌরহাটি এক নম্বর পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম, বিশেষ করে বেউর গ্রাম বলে যে গ্রামটি আছে, সেই গ্রামের বাসিন্দারা পানীয় জলের সমস্যায় ভুগছেন। তাদের অভিযোগ, এক মাস আগেও জল পরিষেবা স্বাভাবিক ছিল, কিন্তু বর্তমানে পর্যাপ্ত পরিমাণে জল আসছে না। এই নিয়ে তারা বুধবারে আরামবাগ পিএইচই দপ্তরে ডেপুটেশন জমা দিলেন। আমরা হচ্ছে গৌরহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেউর গ্রামের সব আমরা আমরা ওখানে একটা পিএইচই বসানো হয়, পিএইচই থেকে জল সরবরাহ করা হতো, জল আমরা ভালো পাচ্ছিলাম। আগে মাসখানেক ধরে আমরা 1% কোনো জল পাচ্ছি না, বলছি 1% আজ প্রায় এক মাসের উপর জল পাচ্ছি না। তার একটাই মূল কারণ হচ্ছে অপারেটিংয়ের, যিনি ওই মেশিনটাকে অপারেট করছে ওনার স্বেচ্ছাচারিতার জন্যে, ওনার না মানে একটা না দেওয়ার ইচ্ছা, এরকম একটা মনোভাব, কারণ ওর ব্যবহার দিকে আমরা যেটা বুঝতে পেরেছি। উনি ওটাকে ঠিক ওই যে ছোটো ছেলেটা যে ফ্রি ফায়ার খেলা খেলে না মোবাইলে, ঠিক ওই জল সরবরাহটাকে ঠিক সেইভাবে মনে করছে। কাপশিট বলে আমার একটা আছে, পিডব্লিউএসএস আছে, সেই কাপশিট ওয়াটার সাপ্লাই স্কিমে 1% যেটা বেউর গ্রাম, ওখানে নাকি এক মাস আগেও জল যাচ্ছিল, এখন জল আসছে না। এবার ঘটনাটা হচ্ছে, বেশ কিছু জায়গায় আমার এখানে লিক ছিল, সেগুলো রিপেয়ার করা হয়েছে, এবং বর্তমানে যেটা এখানে দেখেছি কন্ট্রোল একটা আপ অ্যান্ড ডাউন, সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমাদের আরও রিপেয়ারের প্রয়োজন আছে, সেটা করছি, এজেন্সিকে আমি বলে দিয়েছি, বিষয়টা দেখছি। আর ওখানে যারা অপারেটর আছে তাদেরকেও আমি দেখছি যে যাতে বেউর গ্রামে জল আবার যায় আগের মতন, সেই জিনিসটা দেখার জন্য বলছি। এবার কোনো কোনো জায়গায় ভালভ অপারেশনটা যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে আমার মনে হয় এখানে সাপ্লাই দিতে পারবো, দেখা যাক। দেখি, আমি আজকে এজেন্সিকে এবং ইয়েকে ডেকেছি, ওখানকার যে অপারেটররা আছে তাদেরকে ডেকেছি, ডেকে নিয়ে বসে আমি একটা মিটিং করে এর সমাধানটা দেখছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি করছি। ধন্যবাদ। আপনার নাম? আপনার নাম? আমার নাম শোভন বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আরামবাগ, পিএইচই। আরামবাগের ছেলে অভিনেতা শাহিদ ইমামের নতুন বাংলা ছবি আমার চ্যালেঞ্জ শুভ মুক্তি আগামী 8ই অক্টোবর 2021। ছবির নায়ক অর্থাৎ শুভমের ভূমিকায় আছেন শেখ শাহিদ ইমাম, নায়িকার ভূমিকায় ঋত্বিকা। হলে এসে দেখতে কিন্তু ভুলবেন না। স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু, আলুপট্টি, হুগলি। ফোন 03211261227।